হাওয়াতে যৌবনটা হায় রে হায় মিশে লঙ্কা, কি কি চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিশে লঙ্কা। ঝড়ো হাওয়াতে যৌবনটা খুব খোশ মেজাজ আছো মনে হইতেছে। ইলিশের সিজন বউ, ঝাঁকে ঝাঁকে ইলিশ কট, 15,000 পিস অর্ডার পাইছি। ঝাঁকে ঝাঁকে ইলিশ কট না, অনেক ইলিশ ধরা পড়তেছে। ঠিকই কইছো, কিন্তু এর মধ্যে একটা সমস্যা আছে। কি সমস্যা? এর মধ্যে সমস্যা হলো এই, এত ইলিশ ধরা পড়তেছে কিন্তু জালের ফাঁক ফুকরে দিয়া ছোট ছোট চুনোপুটি আছে না, বাইরে যেতেছে, ধরা যেতেছে না। দুষ্টুপুটি ফরা গ্যাপ পাইলে বাইরে যায়। একবার ধরতে পারলে বেশি করে মশলা দিয়া করকড়া ভাজি করে খাওয়া মনে। তারে লগে একটু পেঁয়াজ বাইজে ওই বেরেস্তা না কি কয়, মজা লাগবে। ঠিক আছে, ওইটাও খাও মনে। চুরি করেছো আমার মনটা, খুদা কি মদ বাই নাস্তা খামু কখন বউ? আজকে এটা একটু নরম হয়ে গেছে, এটা ঠিক করতেই হবে, তারপরে নাস্তা খাও। হ্যাঁ আচ্ছা, আরে দিগাস, আরে কি হচ্ছে? টাকা দেন। হ্যাঁ, বাড়িওয়ালার জামশে দেব, টাকা দেন। কি বলো, কখন এখন কি হবে? এত কিছু আপনার বুঝল লাগবো না, সব কিছু আমি ম্যানেজ করতেছি, আপনি টাকা দেন, আমার বাজারে যা কিছু জিনিসপত্র কিনন লাগবো। কি কিনবা? বোরকা, বোরকা তো আছে একটা। আপনি এত কত কইতে কইছি? হ্যাঁ আর শুনেন, আমি যেতে বাজার থেকে এসে দেখি, আপনি গেট আউট। আমি গেট আউট মানে আমি কোথায় যাব? যেদিকে দুই চোখ যায় সেদিকে যাবেন, কিন্তু বাসায় আন যাব। ঠিক আছে, তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি যেটাই হোক খরচ করো। এই ধরেন, বাইরে যাবেন কি না কি করবেন, কামে লাগবে। কোথায় যাচ্ছেন? যেখানেই যাই না কেন, এভাবে ডাক দিয়ে ভয় পেয়ে দিয়েছেন একেবারে। সবসময় একটা ভয়ের মধ্যে থাকি। আমি তো ব্যাপার খেয়াল করলাম, জানেন আপনি আগে কিন্তু খুব নর্মাল মানুষদের মতো চলাফেরা করতেন, বিয়ের পর আপনার চলাফেরার মধ্যে একটা চেঞ্জেস আসছে। আপনি কী যেন লুকান, একটা চোর চোর ভাব আপনার মধ্যে, কী লুকান আপনি? বউ লুকাই, বউ। বউ লুকান কেন? হ্যাঁ, নতুন বিয়ে করেছি না, আর বউ তো অনেক সুন্দর। ট্রু, আসলে আপনার বউ
ভয়ঙ্কর সুন্দরী। ঠিক বলেছেন, যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর। এনিম্যাল প্ল্যানেটে দেখেননি যে সিংহ হরিণ শাবকের উপর হ্যাঁ করে ঝাঁপিয়ে পড়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, যেই আমাকে দেখে সেই জিজ্ঞেস করে তোমার বউ কোথায়, তোমার বউ কী করে, তোমার বউ দেখতে কেমন? কেন আমি কি আপনাদের দেখতে চেয়েছি যে আপনার বয়ফ্রেন্ড কেমন, আপনার বয়ফ্রেন্ড কে, আপনার হাজব্যান্ড কে? আপনার নানাকে জিজ্ঞেস করেছি যে আপনার ওয়াইফ কে, আপনার নানিকে জিজ্ঞেস করেছি আপনার হাজব্যান্ড কে? কেন আমার সাথে সবাই যে আমার বউকে কেন সবাই দেখতে চাইবে? এটা একটা পার্সোনাল ব্যাপার না, বলুন। বউ থাকবে ঘরে, ঘরের জিনিস ঘরে থাকবে। হ্যাঁ, কিন্তু ঘরে কী করে? সবসময় ঘুমায়, একদম স্লিপিং বিউটি। জানেন, এত সুন্দর করে ঘুমায় মানে বিছানা থেকে উঠতেই চায় না। বিছানায় খায়, বিছানায় টিভি দেখে, বিছানায় গল্প করে, বিছানায় ফোনে কথা বলে, বিছানা মানে সব কিছু আর কি বিছানায়। এখনো ঘুমাচ্ছেন উনি? এই যে, আপনিও কিন্তু জিজ্ঞেস করলেন, বেডরুমের কথা আপনি জেনে কী করবেন বলুন? না 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 না, আমি সেটা মিন করে নাই, আমি কেন এটা জানতে চাইবো? কিন্তু আমার বউ তো আমার উপর খুব বিরক্ত। কেন? কারণ ওই যে আমি রাতে ডিউটি করি, সে চায় রাতে আমাকে পাশে পেতে। আসলে আমি যে রাতে গিয়ে থাকি এই জন্য বিরক্ত হয়ে থাকে। আমি কি ভেবেছি জানেন, চাকরি ছেড়ে দেবো, চাকরি গেলে চাকরি পাবো, বউ গেলে বউ পাবো, বলুন। আমি আর যদি ডিভোর্স হয়ে যায় আপনি কি বলবেন আমাকে, যে আমাকে বিয়ে করবেন? করবেন না তো। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি, ছিল পরিচয় তোমায় দেখলে। পারফিউমটা আমি দিয়েছিলাম তোমাকে। তো তো মানে বুঝো না, আমার সাথে বের হওয়ার সময় তো পারফিউমটা মাখো না, এখন কেন মাখতেছো? তোমার সাথে বের হওয়ার সময় আতর মাখি। আতর মাখো কেন আমার সাথে বের হওয়ার সময়? এত শখ করে তোমারে এত সুন্দর এত দামি একটা পারফিউম কিনে দিলাম, ওটা মাখতে পারো না, আতর মাখো কেন? তোমার সাথে বের হওয়ার সময় আমি পবিত্র হয়ে বেরোই জান, এই জন্য সারা অঙ্গে আতর মাখি আমি। তাই না? এই তাহলে কি এখন নষ্টমী করতে যাইতেছো? কি বললা তুমি এটা? তোমার যে আমি নষ্টা, এই তোমার ভালোবাসা, এই তোমার আমার প্রতি বিশ্বাস অগাধ। তা এত রাতে কই যাইতেছো? দাওয়াত খেতে। দাওয়াত মানে কিসের দাওয়াত? দাওয়াত দিছে আমারে আলাদা ভাবে। কই, আমাকে তো দাওয়াত দিল না ওই আসমা, ওরও নাকি আজকে দাওয়াত ছিল। সবাই দাওয়াত পায়, খালি আমি দাওয়াত পাই না। শান্তার শুধু ভুল বুঝে, দাওয়াত তোমার একা দিছে, পরিবারবর্গ দেয় নাই। আমাদের পরিবার তো ছোটই, খালি তুমি আর আমি, একজন মানুষ বাড়তে গেলে কি হয়? কিছু হয় না, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলের দাওয়াত তো জন্মদিন একজনের, যদি তোমার নিয়ে যাই তাহলে সবার বরে লই আইতে হবে। আমার বন্ধুরা তো সবাই বিবাহিত, এই জন্য আমরা প্ল্যান করছি কোনো বরে নেব না। থাক তাহলে, যাওয়ার দরকার নেই, এর থেকে ভালো চলো আমি আর তুমি মিলে একটা সিনেমা দেখি। কী সিনেমা দেখবো? তুমি কেন ঘরে বেড়া যাবো, সিনেমার নাম এটা? যাবো না আমি। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান, ঠিক আছে যাও যান যাও। তুমি এমনি বিদায় দিও না, আমি যাইতে পারবো তাহলে ঘর থেকে কও। তাহলে থাক যাও না, আমাকে একা রেখে যেতে তোমারও কষ্ট হইতেছে, আমারও বাসায় একা থাকতে কষ্ট হইতেছে। এভাবে কষ্ট নিয়ে কোনো দাওয়াতে যাও ভালো না, যাও না, থাক বাদ। ঠিক বল কি না, তুমি ঠিক বলছো জান, তোমার কি মনে হচ্ছে যে আমি খুব হাসি মুখে যাচ্ছি, হি হি হা করতে করতে যাচ্ছি, বাসা থেকে বেরোচ্ছি? আমার বুকের মধ্যে অদৃশ্য জান বড় পাথর আসছে না, যেটি উড়ে তারি নামাইছে, ওই পাথর চাপা দিয়ে যেতেছে জানো। তুমি ঘরে একা থাকবে, আরে কি টেনশন থাকবো, আমি যে যাচ্ছি। থাক জান, এত কষ্ট নিয়ে তোমার দাওয়াতে যাওয়ার দরকার নেই, তুমি থাকো আমার সাথে থাকো, আমরা সিনেমাই দেখি, এটাই ভালো, আমরা একসাথে সময় কাটাচ্ছি। তুমি তো এদিকে একা কষ্ট পাইবা বুঝতেছি, কিন্তু কতগুলা মানুষ আমি না গেলে যে কষ্ট। আচ্ছা যাবো না তো। আচ্ছা থাক যান, তুমি যাও 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 যাও। তোমায় দেখলে মনে হয়
হাজার বছর তোমার সাথে যাই। কখন আসবে? আচ্ছা আমি যাবো না, কালী সত্য ঘুমাবো, দেখতেই পারলাম না, আমি বেরোতে পারলাম না, আমি কখন আসবো? আচ্ছা যাও যাও যাও। হাজার বছর তোমার সাথে ছিল পরে আরে যাও না, এত দেরি করতেছো কেন? কখন যাবো কখন আসবা? তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি খেয়ে চলে আসো, যাও। হাজার বছর তোমার সাথে ভাবিছি বুঝিছিল ভাবি বুঝি বুঝিছিল পরিচয় বুঝিছিল পরিচয় জান পাখি আমার এনা তুমি ইয়ে শোয়ার আগে এক গ্লাস দুধ খেয়ে নাও। 18 বছর আগে একবার আমারে তুমি দুধ দাইনা খাওয়াইছিলে, আমার তখন জ্বর আসছিল। এত বছর পরে আবার দুধ নিয়ে আসলা, ঘটনা কি? 18 বছর আগে? দেখো সময় কি করিয়া বহিয়া যায় না, নদীর চেয়েও দ্রুত। আমার কিন্তু মনে হইতেছে কি জানো, আমি এইটা লাস্ট দুইটা ঈদ আগে তোমাকে নিজ হাতে দুধ বানায় খাওয়াইছি। যাই হোক, মানে আমার মনে হয়েছে কি যে ইদানিং তুমি একটু ই হয়ে গেছো, মানে একটু দুর্বল হয়ে গেছো, বুঝছো? সেই জন্য মনে হয়েছে একটু তুমি খাও। হ্যাঁ, এত সাইজা গুজা তুমি কোথায় যেতেছো? সাইজা গুজা কোথা দেখলা? ভেরি সিম্পল, আমি তো সর্বসময়ের জন্য এভার গ্রিন, তাই না? তুমি তুমি নিজে তো শুনো সবসময় সবাই বলে সাজিত নাই, ওই যে আমি তো জিন্স পরি, সে জিন্সটা পরছি, এটা পরছি, সেটা পরছি, তাই না? তবে হ্যাঁ, এইটা তুমি বলতে পারো যে ফতুয়া এবং পাঞ্জাবির বদলে আজকে শার্ট পরছে। সেটার কারণ হচ্ছে কি, আরিফের আজকে বিবাহ বার্ষিকী, তো ড্রেস কোড আছে, সেই জন্য সে বলছে শার্ট পরতে, তাই পরছি। বিবাহ বার্ষিকীতে যাইতেছো? ভাই আমার দাওয়াত করলো না কেন? আমি যাব না। তোমাকে কেন দাওয়াত করলো না? তাই তো ফোন না, ও না, সে ব্যাখ্যা দিয়েছিল, ব্যাখ্যা দিয়েছিল, সে বলছিল যে 35 বছর আগে ওর স্ত্রী মারা যায়, তারপরে সে বিবাহ হতো। তো হয়েছে কি, আমাদের এই সুন্দরী সুন্দরী বউদের যদি দেখে এবং একটা হাসি হাসি মুখ, সে মানসিক কষ্টে দুঃখে হয়তো বিষণ্ণতায় ভুগতে পারে, সেই জন্য সে বলছে যে বয়েজ নাইট না, মানে সবাই ব্যাচেলার হয়ে আসবা, মানে কেউ বউ আইনো না, আমার একটা এই জন্য আর কি, বুঝতে না এই না দুধ খাওয়া নিয়ে এত তাড়াতাড়ি কেন? আমার যখন ইচ্ছা আমি তখন, যখন না জান, যখন না, আমি তোমার কথা যদি আমি এত দেরি করে তোমাকে দুধ খাওয়া থাকি, তাহলে তুমি আমাকে ভালোবেসে তুমি একটা চুমুক একটু হয়ে আমার সামনে খালি দাও। আচ্ছা দাও দাও। না না, তুই একটু কর তো, বিসমিল্লাহ পরে আমি খাইতেছি। মানে বিষয়টা হচ্ছে তোমার কিছু এখন ইদানিং তোমাকে দুর্বল লাগে, বুঝতে পারছো? তুমি তোমার কীরকম যেন তুমি শক্তি কমে গেছে তোমার, মানে কী করে বুঝছি আমি, তুমি আমাকে বলো যে যাও কাপড় নিয়ে আসো ছাদের থেকে, আমাকে তুমি ডাইল শোকাও ছাদে পাঠা দিয়া, আমাকে আচারে বই আমি দেয়া বলো যে বসে থাকো, এটা তুমি আগে করতো না। তুমি তো সারাটা দিন ড্রয়িং রুমে বসে থাকো, তোমার একটু হাঁটাহাঁটি করার দরকার আছে না? আমি সেই জন্য পাঠাই, তুমি যাতে সুস্থ থাকো। আমি তো তাই করছি, তুমি যাতে সুস্থ থাকো, তুমি দু চাও খাও, তো আরেকবার না আচ্ছা খাইতে। আমার জান যে কী ভালো, তাড়াতাড়ি আইসো। হ্যাঁ তাড়াতাড়ি আসো, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি আসবো তাহলে। হ্যাঁ তাহলে আমি কিন্তু খোঁজ নিবো ফোন করে, তুমি কিন্তু পুরোটা শিখবে, পরে ইয়েতে ফালাইবে না কিন্তু। হ্যাঁ বেশি দিনে ফালাই। আরে আমি কি তোমার মতো? তা না, তুমি থেকে শতগুণে ভালো, সেই জন্য তো এত সুন্দর সংসার আমাদের। আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, রিডিং ক্লাসটা নিয়ে যেতেছি যদি কিছু পড়া লাগে, তাই না? আর আসি। Thank you.
নিচে তোর জন্য আপনাকে ওয়ারেন্টি কতক্ষণ আগে আইসিস জানি? আমি আরও 8 মিনিট আগে এই জায়গায় আইসি। 8 মিনিট? তুই বিজনেস ভিতরে যাস নি তো? শপথ কে রাখো। আমি আপনাকে ছুঁয়ে শপথ কইতেছি যে আপনি আসিবার পূর্বে আমি ভিতরে ঢোকাতে দূরের কথা, আমার এই আঙ্গুল কলিং বেল অব্দি যায়নি। খুশি কাকা? খুশি আলহামদুলিল্লাহ। আমার এমন কিছু যেন না ঘটে, আমার এই যেটা ভালো ভাড়া দিয়া সেটা নষ্ট না যেন না হয়। তা আমি কি খারাপ ভাড়াটি? আপনার অবশ্যই খারাপ ভাড়াটি। তুই এই মাসের ভাড়া 15 তারিখে দেশ, 20 তারিখে দেশ, এমনকি এই মাসের ভাড়া পরের মাসের সাথে তুই যোগ করে দেশ, আর সেলিম 1 তারিখে দিয়ে দেয়। কিছু করিস না বাবা। ঠিক আছে, তাহলে আপনি ওই ভালো ভাড়াটি নিয়ে থাকেন, আমি কাকির গিয়ে কই। কাকি ভাইয়া দূর, আমি জামা টামা কিনে আছি দিকে চল। ভাইয়াকে লাগবে না, মানে ভাবি আপনাকে দাওয়াত দিতে আসি। ওই আমার ওয়াইফ মিমির জন্মদিন সামনের সপ্তাহের বৃহস্পতিবার 7 তারিখ পরে, আপনি আসবেন অবশ্যই। ভাইও আসবে, এই চাচা কাকা কাকাও আসবে, বেলুন থাকবে, বেলুন ফোটাবো আমরা। ঠিক আছে ভাবি, তাহলে আমরা যাই। জামা কাপড় পরে কাকা, দেখছেন কত বড় স্টাইল, একটা মুরব্বী আপনার মানুষ, আপনার সালাম কালাম না। সেলিমের মতো সৌভাগ্যবান যারা তারা পারে। কৃষ্ণ হাসি দেখছে আমার কপাল পুরব। এত ভালো চা কেমনে বানাও তুমি কাকা? কাকা কে তাহলে কি করুন ভাই? আচ্ছা ভাইয়া, জুস কি আমাকে চাই গ্লাস সামনে? ভাবি দুইটাকে আর সেলিম কি দুইটা বিয়ে করছে? I'm
তোমার সুন্দরী বউ বাসায় আসছে। হ্যাঁ জামশেদ ভাইয়া। হ্যাঁ রে। হ্যাঁ জামশেদ ভাইয়া। হাট মারো মার আঙ্কেল। আঙ্কেল কি হয়েছে আপনাদের? আপনারা এরকম সিঁড়িতে শুয়ে আছেন, ফ্লোরে ঘুমিয়ে আছেন, কেন কি হয়েছে? কি ব্যাপার আপনার, কি অসুস্থ আঙ্কেল? আমার বাসার সামনে আপনারা স্মৃতির পাতা যেতে দাও। আমি এই যে সারা রাত অফিস করে এলাম, এখন এসে দেখি আপনারা আমার রুমের সামনে এভাবে শুয়ে আছেন, কি হয়েছে? সকাল জি অনেক আগে সকাল হয়ে গেছে। ও আমার বসে জামশেদ হয়েছে কি ওর ওয়াইফের, সুন্দরী ওয়াইফের হচ্ছে বার্থডে বুঝছো, মানে শুভ জন্মদিন। ও বললো যে চাচা আপনি মুরব্বী মানুষ, আপনি চলেন, আমরা সেলিম ভাইয়ার সেলিম ভাইয়ের নিউলি ম্যারেজ ওয়াইফকে দাওয়াত দিয়ে আসি। তারপর আমরা বললাম কি তোমাদের বাসায়, হ্যাঁ তোমাদের বাসায় গেলাম, যাইয়া তোমার ওয়াইফকে বললাম পুরো ঘটনায় আমরা নিমন্ত্রণ দিতে আসছি, তোমরা আমি তো বাসায় ছিলাম না। তুমি ছিলা কিন্তু সাবধান, তুমি ছিলা না কিন্তু তোমার ওয়াইফ। আমার ওয়াইফ মানে আমার ওয়াইফ কোত্থেকে আসলো? তুমি যাকে বিয়ে করছিল কোত্থেকে আসলো? আজকে আজকে এসব কথা বলে নেশা কাটায় না। তোমার ওয়াইফ রাজি হয়েছে যে তিনি তোমাকে সঙ্গে আসবেন, উত্তর দেবি না? আচ্ছা তিনি আসবেন, হ্যাঁ তোমাকে নিয়ে আসবেন, হ্যাঁ তারপরে যাদের যত্ন করছে তোমার অপূর্ব তোমার স্ত্রী এসব কথা মাসে কালিয়া খায়, কালিয়া খাইছে, ই খাইছে, সি খাইছে, আমরা খুবই আনন্দিত শিহরিত, আমরা এমন খাওয়া হয়েছি তোমাদের দরজা থেকে বাইরে আর আটতে পারিনি, এত সুন্দর খাওয়া। বাহ তাহলে তো আদর যত্ন ভালোই হয়েছে। হ্যাঁ ঠিক আছে তাহলে ঘুমান। আচ্ছা আমি কি বালিশ টালিশ কিছু এনে দেবো? হ্যাঁ বালিশ বা কিছু লাগবে? না ওই একটু কথা কইতে তো স্যাববার হইতো যে হর যা। ঠিক আছে ঠিক আছে ঘুমান ঘুমান ঘুমান। সেলিম জি তুমি তো বিয়ে দিছিলে না আমার ভাই, ভাই তো দিয়ে দিছিলে না? জি জি যাও। ঠিক আছে শোনো তোমার ওয়াইফকে বলো না যে আমরা যাইতে পারিনি, আমরা এখনই চলে যাবো। হ্যাঁ ওই ওঠ চল যার যার বাসায় যাই, হুম তুই তোর বাসায় যা, আমি আমার বাসায় যাই। হ্যাঁ অসুবিধা আমার বাসা একটা না দুতলে রে। হ্যাঁ আমার বাসা কোনটা? আপনি তো যে আচ্ছা ঠিক আছে গ্রাম দিন।
কি আসমা, তুমি কি খেলছো, ফুটবল না হাডুডু? কুত কুত খেলছি, ফুটবল খেলছি, আর কত কিছু খেলছি, একেবারে সব প্লেয়ার আউট। প্লেয়ার কারা ছিল? আপনি জানেন না আপনার বিপক্ষ দলে কারা? ও ওরা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কয় গোল দিলা? দিছি এক হালি, এক ডজন অনেক গুলি দিছি, আপনার বোঝানোর কাম নাই। তো এটা শিওর করছি যে আপনার বউয়ের খবর আর জিন্দেগিতে নিব না। বাহ, তার মানে আমি এখন বিয়ে করতে পারবো, পার্টি দেখবো? অবশ্যই দেখতে পারেন, তাই আপনার প্রথম বউয়ের পারমিশনটা কিন্তু লয়ে লইন। কিন্তু ওকে কোথায় পাবো, ও তো হায়ারে খেলে। আমি হায়ারে খেলি? এটা কি করলেন আপনি আমারে? না না, তোমার কথা বলিনি, ওই যে বিলাই চোখ তরমিয়া, ওই বেটির কথা কে জিজ্ঞাসা? আমি তো আমার কথা কইতেছি, বিয়া করার সময় আমার থেকে পারমিশনটা লয়ে লইন। তুমি তো আমার প্রথম বউ না? উফ, বউ তো আমারে বানাইছেন নাকি? এত কথা শুনতেছি না, পারমিশনটা আমার কাছ থেকে লইয়া তারপরে বিয়া কর। ঠিক আছে, এগুলো তো গোজ গাছ করা দরকার। ইস, কুস্তি খেলা সময় লাগে। এই বই যাক, স্বামী হাত হাত। কাল সারা রাত তুমি কই ছিলা? ফাইটলে আমি করবো না। কাল সারা রাত তুমি কই ছিলা, কার সাথে ছিলা? কাল সারা রাত তুমি কই ছিলা, কার সাথে ছিলা? কথা কানে জানো বলতে পারো না, কই ছিলা তুমি কাল সারা রাত? ওই যে বাড়িওয়ালা চাচা। লো বাড়িওয়ালা চাচা কার সাথে ছিল? তোমরা দুজন কার সাথে ছিলা? এক লগে কার সাথে ছিলা? এক লগে আমরা আমগো লগে ছিলাম। কই ছিলা? আগের জায়গায়। এক জায়গাটা কই? ওই জায়গায়। আরে বাবা, ওই জায়গাটা কই সেটা বলো। আমি স্বামী আসছি, নাস্তা দিবা, কি খাবো জিজ্ঞাসা করবা, আমার ঘুম পাড়া দিবা। কই দিলা, কেন দিলা? একদম গলা চুপা মেরে দিলাম। জানো শীতের আকাশে যেন বহুদিন পর হঠাৎ বুরুত করা কই থেকে উঠাইছে বুঝছো, পূর্ণিমা চাঁদ। আসসালামু আলাইকুম। ও আমি আগে দিতাম, ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিতরে আসেন। আমি ভিতরে যাব না, আমার একটা খুবই জরুরি অসুবিধা, মানে জরুরি কাজ আছে অফিসে। আমি আপনি হয়তো ভুলে গেছেন, এক বছর আগে আপনি রিটায়ার করছেন, অফিসে আপনার কোনো কাজ নাই, আপনি ভিতরে আসেন। কিন্তু আমার তো মনে হয় যে আমি অফিস করি। অফিস করেন, কিন্তু সেই অফিস হচ্ছে আমি।
আপনি? আচ্ছা, তাহলে কি আমি দাঁড়াতে পারতেছি না? মানে তাহলে কি আমি অফিসে লেট নাকি ঠিক টাইমে ঢুকছি? 8 ঘন্টা লেট, চাকরি এখন থাকে কি থাকে না সেটাই হচ্ছে চিন্তার বিষয়। এত যদি চিন্তার বিষয় হয়, এত যদি প্রবলেম হয়, তাহলে আমি চাকরি থেকে রিজাইন করে দিতে আমি রাজি আছি। কিন্তু রিজাইন করা তো হচ্ছে পরের ব্যাপার, সেটা ঠিক করবো। আপনি ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন। আপনি ঠিক করবেন, আপনি বস। হ্যাঁ আমি বস। আচ্ছা ঠিক, জি আচ্ছা ঠিক আছে। বসেন, আপনি বসেন। আপনি বসেন না, আপনি যতই চাপ দেন আমি বসবো না। আপনি দাঁড়া থাকবেন আর আমি বসবো, সেটা কি করে হয়? আপনি এই অফিসের বস? ও, আপনি স্বীকার করলেন তাহলে যে আমি আপনার বস? অবশ্যই, তার কারণ আমি তো মানে বুদ্ধিমান স্বামী, আমি তো বুঝি, তাই না? সারা রাত কোথায় ছিলেন? আমি সারা কোথায় জেনেছিলাম? যে দুধ খেলাম না, দুধের মধ্যে জন্য কী খাওয়াইলাম আপনার? আচ্ছা, আপনি কি আমার একটু সাহায্য করতে পারেন? আপনি কি একটু বলতে পারেন যে আমি কোথায় ছিলাম? মনে পড়তেছে না। আপনি আরিফ সাহেবের বাসায়? আরিফের বাসা খুবই ভালো, অনেক কিছু খাইছি। আরিফ সাহেবের বাসায় তো আপনি যান নাই, আপনার সাথে কোনো বন্ধু বান্ধবও যায় নাই। আপনার আমি ফোনে না পেয়ে আরিফ সাহেবকে তো ফোন দিয়েছিলাম, উনি এইসব সব তথ্য আমাকে জানিয়েছে। একটা মিথ্যা কথা বললো কেন বললো? ইয়েস, মনে পড়ছে, আরিফ হয়েছে কি, আরিফ জানে না আমার আপনার মধ্যে যে একটা ট্রান্সপারেন্ট লয়ালিটির সম্পর্ক আছে। আমরা যে দুজনের কাছে সত্যবাদী, সব কথা বলি, আমাদের বন্ধুরা তো বলে না, স্ত্রীদেরকে এত ভয় পায়, এত ভয় পায়, খালি মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে হলে বিভিন্ন জায়গায় যায়, হ্যাঁ আশেপাশে যায়, তো সেই জন্য একটা মুখস্থবিদ্যা সবাইকে বলছে যে কেউ আসে নাই, সেই জন্য এটাও বলে ফেলাইছে তোমাকে। ভীমরতি বুঝেন, আপনার ভীমরতির উপর ভীমরতিতে ধরছে। শোনেন, মনে রাখেন, আপনি হইছে ঘোড়া আর আমি হইছে ঘোড়সওয়ার। হ্যাঁ, এদিক সেদিক যদি ঘোরাঘুরি করেন তাইলে কিন্তু লাগামে টান পড়ব, তাহলে তো গলায় ফাঁস লাগে যেতে পারে। তাহলে এইটাই তো, এইটা মনে রাখেন। তোর কি ভাব বেশি বাড়ছে? তোরে যে আমি এতবার ফোন দিই, এতটি ফোন দিলাম, তুই ফোন ধরস না কেন? ভাইজান কি যে কন, কেমনে ফোন ধরুম আপনার? পার্টি পুটির সামনে থাকে না, সবার সামনে কি সব কথা কন যায়? টাকাটা গুনালাম। কামের কি খবর? ভাইজান আপনি কোনো টেনশনই করেন না, আমি এককারে সব গুছাই নিছি, কয়েকদিনের মধ্যে একটা বড় দান মাইরা দিমু। খুব বড় একটা দান মাইরা দিমু? তোর দানের আশায় কি আমি বয়ে থাকমু? আমি কবর গিয়া তোর দানে সুখ নিমু? ভাইজান আমারে জাস্ট একটা লাস্ট সুযোগ দেন, কয়েকদিনের মধ্যে যদি আমি আপনারে বড় দান নিতে না পারি তাহলে আপনার যে শাস্তি মন চায় আমারে সেই শাস্তি দিয়েন। 2 বছর ধরে এটি শুনতেছি তোর। হ্যাঁ, তোর একটা চান্স দিলাম, এরপর কি হবে জানোস? কাজ হবো কিন্তু তোর কষ্ট হইব না। তোর হাড্টি কুট্টি ভাইঙ্গা তোর ব্রিজের উপর বসাই দেবো, তুই সব চাপ শুয়ে থাকবি আর মানুষের তোর টাকা দিব, কত ইনকাম, ভালো হইব না? জি ভাইজান, আমি যাই। এসব ঝালমুড়ি টালমুড়ি বাদ দে, আজকে তোর আমি কাচ্চি খাও। বড় দান মারছুস? মারি নাই,
তাই মারমু, এমন কোপ মারমু এক করে গোড়া থেকে মাথা পর্যন্ত ফাইরা ফেলাম। ছাগলটাকে একটা না তিনটা ছাগল গোপাবাবু, এটি যে পিস পিস করে কাইটটা কাচি বানায় তারপরে আমি একটু মিলা খাম। শোন, এইসব ধান্দাবাজি কিন্তু ঠিক না। কিসের ধান্দাবাজি? হ্যাঁ গো মেলা টাকা পয়সা, এইটুক ধান্দা হ্যাঁ গো কিছু যায় আসতো না। তাই সেলিমবার জন্য একটু খারাপ লাগতেছে, মানুষটা কিন্তু ভালো আছে, বাকি দুইটা বদের বদ। আচ্ছা তোর ওই আঙ্কেলের কি অবস্থা? আঙ্কেল আঙ্কেল তো প্রেমে হাবুডু মুখে একটা মইরা যেতেছে, হ্যাঁ শেষ হয়ে যেতেছে, হ্যাঁ কলমের কালি শেষ হইতেছে না, এমন প্রেমে পড়ছে খালি হাত দুইটা কথা কয়। আমার মাঝে মাঝে কি মনে হয় জানোস, আমার এই হাত দুইটা কসকসা বানের লাহান, যতই ডলে গলে না। তো কী দান মারতেছোস? সব কিছু তোর জানতই বোকে, আমার দান আমি ঠিকই মানব, তোরটা নিয়ে তুই ভাব। তাই এই দানটা মারার পর সব কিছু ছাইরা দিয়ে একটা যাম, আমার লগে করে লইয়া যাইস। কি লেগে তোর লগে করে নিয়ে যাবো? তুই বহুত ভালো আছিস, ভালো থাক, আমি অনেক ঝামেলা আছি, সব ঝামেলার মধ্যে তোর পড়ন লাগতো না। কে ফোন দিতে? তোর ফোন আইছে। খোরশেদ। হ্যালো খোরশেদ ভাই, হ বুঝছি 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 বুঝছি, ঠিক আছে করে দিই মনে, ঠিক আছে কাম করতেছি, রাহি। কি কইতাছে? কি আর কইব, নতুন দান্দার কথা কইতাছে, বেটা তো পারে খালি দান্দা করতে। নিপা কি খারাপ লাগছে? না এমনি জাস্ট শুয়েছিলাম। একটু চা বানিয়ে দিই, চা খেলে ভালো লাগবে। না লাগবে না নানু। নানু মনে আছে তোমার, আমি যখন ছোট ছিলাম এ বাসায় আসলে আমি তোমার সঙ্গে ঘুমাতাম? মনে নেই আবার? সব কিছু মনে আছে, তুই তো ছোটবেলায় কত লক্ষ্মী ছিলি, আমি যা বলতাম তাই শুনতি, আমার সাথে শুয়ে শুয়ে কত গল্প শুনতি। মার সাথে কি একটু কথা বলবি, মাকে একটা ফোন দিই? না মাকে ফোন দিব কেন, ফোন করে কি লাভ বলো? উনি তো ভালোই আছে, সংসার নিয়ে উনি বেশ ভালো আছে। আমাকে জিজ্ঞেস করবে আমি কেমন আছি, আমি বলবো আমি ভালো আছি, তারপর তো কথা বলার কিছু নাই নানু, কি বলবো? ওকে ভাই। নানু ভাই তুই কষ্টে থাকিস না, তুই কষ্টে থাকলে তো আমারও অনেক কষ্ট লাগে। নানু আমার সাথে কেন এরকম হলো বলো তো, না আমার তো কোনো দোষ নাই, না আমি কেন একা কষ্ট পাবো? সবার জীবন কি আর একরকম হয় রে, তুই একটা দুঃখের মধ্যে পড়ে গেছিস, এই দুঃখটাকে জয় করে পাশ কাটিয়ে তোকে আনন্দের সাথে বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে, এটাই তো। তুই ভালো থাক, তুই ভালো থাকলে আমরা ভালো থাকবো। কই যাচ্ছিস? ছাদে ঘুরে আসি। ইস বৃষ্টিতে মনে সব ভিজে। ও যাক বাঁচালেন, আমি তো ভেবেছিলাম ভেজা কাপড় পরে কালকে অফিস করতে হবে। আজকে অফিসে যান নি? ডে অফ বলেও একটা কথা আছে, আমরা তো মানুষ নাকি, যদিও আজকে সানডে কিন্তু আমার কাছে আজকে ফ্রাইডের মতো আনন্দ। আপনার কি মন খারাপ, উদাস হয়ে তাকিয়ে আছেন? আসলে এরকম বৃষ্টির দিনে না আমার ছোটবেলায় একটা কথা খুব মনে পড়ে, বৃষ্টির দিনের একটা কথা। আমি বেশ ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তো এরকম একটা বৃষ্টির দিনে স্কুল ছুটি হলো, অপেক্ষা করছিলাম বাবা এসে নিয়ে যাবে অথবা মা। ছুটি হলো, সবাই চলে গেল,
আমি অপেক্ষা করতে থাকলাম, অপেক্ষা করতে থাকলাম ঘন্টার পর ঘন্টা একা একা। একটা সময় এত অসহ্য, এত অসহায় লাগলো, এত একা লাগলো, মনে হতে লাগলো আমার কেউ নাই, কেউ নাই আমাকে চাপটে ধরে বলার জন্য যে আমি আছি। তারপর ওই দিনের পর আমি কখনো আমার বাবাকে আর দেখি নাই। আর সেদিনের কথা যদি বলেন, প্রিন্সিপাল মিস আমার বাবাকে ফোন করলো, আমার বাবা আমার নানুকে ফোন করেছিল, নানু এসে আমাকে নিয়ে গেছিল। তারপর নানু বাসায় শিফট করলাম, মায়ের কিছুদিন পর বিয়ে হয়ে গেল, মা নতুন সংসার নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে দেখতে আসতো আমাকে, ফোনে কথা বলতো, একটা সময় সেটার পরিমাণও কমতে থাকলো, বাড়তে থাকলো আমাদের দূরত্ব। গিফট কিন্তু প্রতি মাসে মিস করতো না, মার কাছে গিফট পাঠাতো আমার জন্য অনেক গিফট, কিন্তু ওনারা তো বুঝতো না আমার সে গিফট না, আমার দরকার মাকে, আমার দরকার আমার বাবাকে, আমার দরকার আমার পরিবারকে, আমার দরকার একটু শান্তি। তা কেউ বুঝল না, সবাই যে যার মতো শান্তির খুঁজে সুখের খুঁজে ব্যস্ত হয়ে গেল, আমার কথা ভুলে গেল। আমি খুবই সরি, আসলে আপনার কিন্তু পরিবার আছে, আপনার নানা নানু আপনাকে অনেক ভালোবাসে। আপনার সাথে আমার একটা মিল আছে, আপনার বাবা মা থেকেও নেই আর আমার তো বাবা মাই নেই, ছোটবেলা থেকে আমি একা, একজন মামা ছিল উনিও মারা গেছে। আপনার কোনো শত্রুও নেই, তাই না? এক কথার কত বলবেন আপনি, প্লিজ নতুন কিছু বলেন, আর যদি না বলতে পারেন চুপ থাকুন। ঠিক আছে, বৃষ্টি দেখলে না আমার একটা কথা মনে পড়ে, একদিন অফিস থেকে ফিরছিলাম, বৃষ্টি হচ্ছিল, কোনো গাড়ি পাচ্ছিলাম না, একটা সিএনজি পেলাম, তাকে বললাম যাবেন, সে বলে যাবো। আমি ভেতরে ঢুকলাম, ঢুকে দেখি একটা কালো লোক বসে আছে, আমাকে বলে যা আছে বের কর। আমি বলি আরে বাবা আমি তো ঢুকতেই পারলাম না, বের করবো কী? এর মধ্যে দিলাম দৌড়, রাস্তায় দৌড়াতে দৌড়াতে আমি বাসায় এলাম ভেজা শরীরে। আপনার কি কোনো শত্রু নাই, পৃথিবীর সবাই তো আপনার শত্রু, আর আপনার সাথে খালি এগুলাই কেন হয়? আসলে এই ঘটনাটা না সত্যি না, বানিয়ে বললাম আপনি মন ভালো করার জন্য। জি আপনি শাইলা? হ্যাঁ আমি শাইলা। আপনি কিন্তু ছবির থেকে অনেক হ্যান্ডসাম, আর আপনি বাস্তব থেকে ছবিতে অনেক হ্যান্ডসাম। হ্যান্ডসাম মানে? ও সরি, আমি মানে আপনি বাস্তব থেকে ছবিতে অনেক সুন্দর। ও কোথায় যাচ্ছেন? চলে যাচ্ছি। কেন? কারণ এই যে আপনি বললেন যে আমি ছবিতে সুন্দর, তার মানে বাস্তবে সুন্দর না, তাই আপনার সাথে থেকে আর কি হবে, তাই চলে যাচ্ছি। না না আমি তো সেটা বলিনি, আমি বলতে চেয়েছি যে আপনি বাস্তবেও সুন্দর ছবিতেও সুন্দর। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, আমি মিথ্যে বলি না, মিথ্যে বললে ধরা পড়ে যাই। সেম হিয়ার। আচ্ছা ঠিক আছে চলেন। কোথায়? হোটেলে। কেন? না না আমি হোটেলে যাব না, হোটেলে যাব কেন? লাঞ্চ করবেন না, আপনার খিদা পায়নি?
ও ভাতের হোটেলে মানে রেস্টুরেন্টে? ওই তো একই আর কি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে আপনার আজকে অফিস নেই তো? আমি তো রাতের কাজ করি। রাতের কাজ করেন? হাইজ্যাকটা যে কিছু করেন নাকি রাত বিরাতে? সবাই কি তো এটাই ভাবে। আসলে আমি কি করি জানেন, হাইজ্যাকারের কাছ থেকে অনলাইনে মানুষদের প্রোটেক্ট করি। আপনি কি করেন? আমি এই ধরে নেন আমি আপনাকে আজকে হাইজ্যাক করব। যা দুষ্টুমি করছেন। আচ্ছা ঠিক আছে চলুন রেস্টুরেন্টে যাই। হ্যাঁ চলুন। আমি ওকে ডেকেছি, মানে আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা যেটা হচ্ছে যে এখন যেরকম যুগ পড়েছে তাতে করে কখন কি হয় অনলাইন থেকে পরিচয়, তাই প্রোটেকশনের জন্য আমি নিয়ে এসেছি। ও ওকে আমাদের সাথে যাবে? হ্যাঁ। ও যাবে না ভাইয়া, তাহলে তুমি চলে যাও। না না যাবে, ওর মতো থাকবে, আমরা আমাদের মতো থাকব। ওঠো, মাঝখানে বসবো। হ্যাঁ ওঠো না, ওঠো ওঠো ওঠো, কিছু হবে না। সরি ভাইয়া, তুমি কিছু মনে করো না। হ্যাঁ একটু চাপো, আমি উঠবো তো। ভাইয়া একটু চেপে বসো। আর একটু। ও মা, ও ও আমি তো আগেই কইছিলাম একটা মাইয়া আছে, কিন্তু এরা বউ কিনা এর গ্যারান্টি আমি দিতে পারবো না, কইছিলাম না তো? ওইটাই তো আমাকে বার করতে হইব। কেমনে বার করবে না? এক কাম করেন, আপনি সেলিমের বাসায় যান, যা এখন আপনাকে কাবিন নামা দেখতেছি, যান। ওটা কি সম্ভব? মানে ও ঘরে কি যাইতে পারবো আমি? হ্যাঁ আর কি মানুষ অত হিংস্র? আপনার আমি কই নাই, আটকা গিয়া হাতে নাতে ধরবেন তা না, নিজে গিয়ে একবারে ধরা খাই আসেন মিয়া। ধরা খেলাম মানে? আমি কি করছি যে ধরা খাইতে যাবো আমি? চাচার মতো লাগতেছে না? আমার মতো দেখতে কি আসো? তুই এই ভিডিও কে পাইছিস? এটা কে করছে? যে ভিডিও করছে হের কাছ থেকে পাইছি, করতে পাবো। তোর তুই এই ভিডিও কে পাইছিস? এই ভিডিও মানে কোন হইছে? এত কিছু তো আপনার জানার দরকার নেই, এখন আপনি কোন সমাধান চান কিনা? আরে তুই সমাধানের পরের কথা, এই ভিডিও কে করছে? আপনার এত কিছু জানার দরকার নেই, কথা হচ্ছে গিয়া এই ভিডিও যদি আপনার বউর কাছে দেখায় তাহলে কি হইব? মানে এটা আমার বউর কথাই লোক লিখে আমার। আরে খোদা রে খোদা, ভিডিও করছে আপনার বউ পর্যন্ত যাইবো না? যদি সমাধান চান তাহলে কইয়া দেন এখন। এই ভিডিও আমার বউ দেখবো কি লিখা? আর আমি কি একলা ছিলাম নাকি এই জায়গায়? দেখছিস না বাড়িওয়ালা চাচাও তো ছিল, হ্যার বড়ু যা দেখা। আরে ভাই বাড়িওয়ালা চাচার টেগা আছে, হে টেগা দিয়ে মুখ বন্ধ করে দিতে পারবো, হ্যার কথা কইয়া লাভ আছে? আপনি কি করবেন হেডা নিয়ে পাবেন? ঘরে তো বালিশ লোক উঠলে একদম মুখটা চাপা দিয়ে একদম বন্ধ করে দেয় মুখটা। কোনো কিছুতেই কাম হইব না। আপনারা দুই দিন সময় দিছে, 5,00,000 টাকা চাইছে, যদি 5,00,000 টাকা দেন তাহলে এই ভিডিও কারোর কাছে যাইবো না, আর যদি না দেন মনে করেন আপনার সংসার টংসার সব যায়। মাথায় কিছু কাজ করতেছে না, 5,00,000 টাকা দুই দিন, তুই ওকে নিচে যাবি? হ্যাঁ। তাহলে আবার একটু আইতে হবে কষ্ট করে। কে? একটা ছুরি লাগবো। কি লাগে? না আমার দুই পাশ কাটা ধরে কিডনি লয়ে যাবি, মানে কিডনির 5,00,000 টাকা উঠবো না দুই পাশে। আমি শিওর, আমি যে টেনশনে থাকি ওই টেনশনে কিডনিও যে টেনশনে পড়ছে, ওটা হাইস্ট 70,000 টাকা বিক্রি করতে হবে। শুনেন আমার আজেরা কথা কইেন না তো, 5,00,000 টাকা দিতে পারলে দিয়েন, না দিতে পারলে মনে করেন আপনার সংসারটা মনে আর বাঁচবো না রে। আহারে আহারে, না 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 আমার কথাটা শুন তুই। আমি এত কিছু শুনতে পারবো না, ছাড়েন তো ভাই ছাড়। ওর তো কিছুই মাথায় ঢুকতেছে না ভাই, এদিক কই পাইলো, এদিক কেমনে হইলো?
আমি তো ওইটা তো বাড়ি এলাম চাচাই তেলা। এখানে জায়গা আছে তো বসো। খাবার অর্ডার করি। ভাইয়া কি খাবি তুই বল। খাবো না। কেন খাবে না? তুমি ছোট মানুষ, কিছু খাও, ক্ষুধা লাগেনি? তুই কিন্তু না খেয়ে খেয়ে শুকাই গেছিস, এই যে দেখ পেটটার কি অবস্থা। ও কিন্তু না খেয়ে খেয়ে একদম শুকাই গেছে, বল কি খাবি। ওকে দেখে কিন্তু মনে হয় না শুকিয়ে গেছে। কি বলো তুমি, এটা তো অর্ধেক হয়ে গেছে পুরা, জানো এর আগে একদম গ্যাস বেলুনের মতো ছিল। ও আরো অনেক ছিল। হ্যাঁ আহা, এই জন্য মুখটা শুকনো শুকনো লাগছে। হ্যাঁ সেটাই। কিছু খাও বাবু, কিছু খাও। কি খাবে? জুস খাবে? চিকেন ফ্রাই খাবে? ফ্রেঞ্চ ফ্রাই খাবে? ফ্রাইড রাইস, স্টেক, স্যুপ? কি বলে, কিছু তো খাবে না। চপ খাবো। চপ খাবে? চপ না, সব সব। যা বললাম সব খাবে? সব খাবে। কি বলে, কিভাবে খাবে? এত ছোট মানুষ সব খেলে বমি করে দিবে না? বমি করে দিবে মানে? তুমি দেখো না ভিডিওটা, 25 মিনিটে যে 10টা বার্গারের চ্যালেঞ্জ ছিল, ও তো সব খেয়ে শেষ করছে। তাহলে একটা একটা করে অর্ডার করি, একটা খেতে পারলে পরেরটা অর্ডার করব, ঠিক আছে? খাবো না। তুমি এভাবে কেন বললাম? ও কিন্তু মাইন্ড করতেছে। আচ্ছা আচ্ছা বাবু, তুমি সব কিছু খাও। অর্ডার কর, আমি ডাক দিই। এক্সকিউজ মি। সুইট অ্যান্ড সোর পর্ন, প্রন উইথ মাশরুম গ্রেভি, প্রন উইথ চিলি অ্যান্ড অনিয়ন, প্রন সিজলিং, প্রন মশালা, চিকেন বিরিয়ানি, চিকেন তাহারি, বিফ তাহারি, লেমন জুস, লাচ্ছি, স্যুপ, স্যুপ, স্যুপ। হ্যাঁ স্যুপ, হ্যাঁ স্যুপ, এই যে এদিকে স্যুপ আছে, থাই স্যুপ, থাই স্যুপ। আপনাদের 3:1 রাইট? একটা খাবো না। আচ্ছা দুটো তাহলে, দুটো। তিনটা? আচ্ছা ঠিক আছে তিনটা, তিনটা। থাই স্যুপ তো 3:1, তো তিনটা থাই স্যুপ দিয়ে কী করবা? থাই ভাত করবা? তুমি এভাবে কেন বলছো? ও তো সব খেতে পারবে, ও কিন্তু আবার মাইন্ড করবে। ঠিক আছে খাও, গোসল করো, যা খুশি করো। বাকিগুলো কই? বাকিগুলো আসতেছে তো, তুই শেষ কর এগুলো। তোমার যে কাজ দিছি সেই কাজ করো, চেন নিছো না, কি করতে পারো সেটা কো। আপনার জামাই ভালো মানুষ? হ্যাঁ ভালো মানুষ। দেখেন আপনার জামাই কত ভালো মানুষ। কি দেখাবা, কি দেখাবা তুমি? বাইরে ভাই সেলিমের বইয়ের লাগে আর কার লাগে? শোনেন,
হের লগে আপনি যাইয়া সামনাসামনি কথা কম। ওই বিলাই সৈকা বেডি, আমি ওর লগে গিয়ে একলা দেখা করবো। আমি গিয়া দেখা করলে কথা কইলে ওই আমার জামাইটা ছাইড়া দিব। আপনার জামাই কি একটা সালমান শাহ যে আপনার জামাইটা ছাড়া কেউ থাকতে পারবো না? শোনেন, এডি যারা করে হ্যাগর একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যটা হলো টেগা। আপনি যে বাইর করবেন যে হেবিডির উদ্দেশ্যটা কি বুঝেন নি? ঠিক কইস, ঠিক আছে তাহলে আমি যাবো, কিন্তু তুমি আমার লগে যাইও, আমি একলা যাবো না, তুমি আমার লগে যাইও। হ্যাঁ রে আল্লাহ, এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে যাবেন তাও আবার আমারে লাগবো, আমি কি করবো, আমার ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কি করান যায়। আচ্ছা আমি যে আপনার ভিডিওটা দেখাইছি এটা কিন্তু আপনার জামার কাছে ভুলেও কম যাবো না। ক্যান ক্যান কমো না। হ্যাঁ রে ভাই, রে ভাই যারা এসব উল্টাপাল্টা কাম করে হেরা নিজেকে বলে শত্রু মনে করে, দেখা যাবো ওই মাইয়ার খপ্পরে পইরা আপনার মায়েরাও ফেলাইতে পারে, বুঝেন নাই? আমি এটা খাবো। হ্যাঁ রে, এটা তো খাওয়ার জিনিস না, এটা মেয়েদের জিনিস। কি এটা, এটা কেউ খায়? আমার চোখ খাবে? এটা খাওয়ার জিনিস আর চোখ কি খেতে পারে নাকি? তোকে অন্য কিছু কিনে দেবো, এখন রাখ। ও অন্য কিছু কিনে দেবো, এটা দরকার নেই। হ্যাঁ এটা কি ইচ্ছে করে এটা কিনছে? ও না, আবু চিমটি দিছে। এ না না না, আদর করে আদর করে। নাইস। জামা সুন্দর, এটা মেয়েদের মেয়েদের তো তোমার এটা লাগবে না। এটা সুন্দর, সুন্দর থাক। আবু এটা নিব, আবু ওটা তোর না তো ভাই, আমি তো তোকে বলছি যে অন্য কিছু কিনে দেবো, এটা আমাকে সুন্দর লাগবে। তোমার জন্য না এটা। হ্যাঁ তোমার জন্য না, ওই দেখো ওইগুলো দেখো। এই এতগুলো ট্রায়াল দিবা? না নিব তো সব। হ্যাঁ সব হবে, আমার সব নিব। ওই হাত দিচ্ছে, এতগুলো জামা একসাথে? হ্যাঁ হ্যাঁ। তুমি খাইছো রাতে? কি রান্না করছো আজকে? জানটা কি দেখে তোমাকে? আমার কি দেখো? তোমার চোখ, তোমার চোখ কি সুন্দর, মানে একদম মাছের চোখের মতো গোল গোল, আর কি সুন্দর এক্সপ্রেশন, ওয়াও। আরে না তুমি মানে বেশি বলতেছো, এতদিন পর কি হয়েছে তোমার? মানে আমার না বিশ্বাস হচ্ছে না, আমি আগে খেয়ালই করি নাই, মানে তুমি যখন হাঁটো মনে হয় কি তোমার হাঁটার সাথে সাথে ডান্সের একটা স্টেপ তৈরি হয়ে যাচ্ছে। তুমি বেশি বলতেছো, বাড়তি বলতেছো, এরকম কিছুই না। তুমি বেশি ভালোবাসো তো, তাই আমার মনে হচ্ছে তোমার। আরে ধুর, আমি কি ভালোবাসি, তুমি আমাকে কত ভালোবাসো আমি তো বিশ্বাসই করতে পারছি না। একটা মানুষ একটা মানুষকে এত ভালোবাসে কীভাবে বলো তো? তুমি রাতে খাইছো? চলো তোমাকে আজকে আমি বাইরে খাওয়াবো, বিলও আমি পে করব। মানে তুমি কেন এরকম বিল দিল দিতে? আমি আসি না, এর থেকে ভালো তুমি থাকো, তুমি কী খাওয়া বলো আমি গিয়ে নিয়ে আসি। আরে না
তুমি আমার জন্য যা করেছো মানে আমার বিশ্বাস হয় না, আমি তোমার বউ, এটা তো আমার সাত কপালের ভাগ্য, মানে আমি তোমার বউ, তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমাকে এত ভালোবাসো, আমি মানতেই পারতেছি না ব্যাপারটা, একদম অবিশ্বাস্য। আমি তোমার জামাই, তোমাকে ভালোবেসে বিয়ে করছি, তাই আমি ভালোবাসবো না কে ভালোবাসবে? বোকার মতো কথা বলো, বলো কী খাবা বলো। আসলেই তো বোকা, এত ভালোবাসো কেন, এত ভালোবাসো মানে একটা মানুষ একটা মানুষকে এত কীভাবে ভালোবাসতে পারে? বাসতে পারে, কেউ পারুক আর না পারুক, আমি তোমাকে তোমার বউ না, তোমাকে অনেক অনেক ভালোবাসি, তুমি এরকম। শোনো আর দেরি করো না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আজকে আমি তোমাকে বাইরে খাওয়াবো, বিলও আমি পে করবো, সব আমার উপর, তুমি যদি পারো আমাকে একটু চিরা আর একটু কলা দিবা, সেটা ব্যথা করতেছে হঠাৎ করে কেন? সব ঠিক হয়ে যাবে, চলো বাইরে যাই খাইতে। আরে বাবা আমি ট্রিট দিচ্ছি তো চলো। জান ট্রিটটা বড় কথা না, জান বড় কথা হচ্ছে দেখছো হঠাৎ ফুলে যাচ্ছে, হঠাৎ ভিতরে ঢুকতেছে, হঠাৎ দেখছো পেট ফুলে যাচ্ছে ভিতরে ঢুকতেছে, তলপেটে প্রচুর ব্যথা করতেছে, তুমি জান দেখো না একটু চিরা করার ব্যবস্থা কর। আজকে না খাই অন্য একদিন খাই, তুমি অনেক ভালোবাসো আমাকে বুঝছো, আমি না বুঝতে পারছি। সেনজিটা এখানে কেন থামলো? এখানে তোমাদের বাসা? না ডার্লিং, এখানে আমরা এটিএম বুথ থেকে টাকা তুলবো। ও ঠিক আছে তোলো। তোমার এটিএম কার্ডটা বের করো। আমার কার্ড দিয়ে তো তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না। আমরা তো তোমার কার্ড দিয়ে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো ডার্লিং। আমার কার্ড দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবে মানে দুষ্টুমি করে না। মানি ব্যাগ বাড়ি কর, ছোট বাচ্চাদের মতো ছিল, এখন এরকম ভাবে ব্যবহার করছো তুমি, ভয় লাগছে আমার দরকারি কাগজ যেমন মোতি
তো সেলিম সাহেব। সেলিম সাহেব উঠেন। এই কি হলো? ম্যাডাম আমি তো কিছুই করি নাই, খালি হর্ন দিছি, স্যার তো লব্ধ করে গেল। এখন কি করব দেখো, টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না, বাইতে আছে। তাহলে তো হসপিটালে নিতে হবে, উঠাও। আরে ওনার হসপিটালে নিব কি করতে, উনি তো খালি অজ্ঞান হয়ে গেছে। তারপরে তো হসপিটালে নিতে হবে। ম্যাডাম কিছুই করতে হবে না, বাসায় নিয়ে চলেন, একটু পানির ফোঁটা দিলেই সব ঠিক হয়ে যাবো। আসলেই ধরেন ম্যাডাম, আমি সার ধরতেছি, আপনি প্যান্ট ধরেন। মানে বাদ ধরেন নাকি? ঘুম ভাঙলো? আমি কি স্বপ্ন দেখছি? ম্যাডাম আপনি এখানে, মানে আপনি, আমি কোথায়? আপনি আপনার বাসায়। আর আপনি? আমিও আপনার বাসায়। ও মাই গড, এটা তো আমার বাসা। কিন্তু আমার বাসায় আমি কীভাবে এলাম, মানে আপনি কীভাবে এলেন? কাল রাতে আপনি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন, তারপর মতিন আর আমি মিলে আপনাকে এখানে নিয়ে এসেছি। মতিন একটু বাইরে গেছে চা খেতে। ও, তারপর? তারপরেরটা তো জানতেই পারবে, তার আগে কি হয়েছিল সেটা বলো। রাস্তার মধ্যে এরকম উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছিলে কেন? আর বলবেন না ম্যাডাম, তার আগে তো একটা বিপদ হয়ে গেছে। গিয়েছিলাম একটা কাজে, কিন্তু সিএনজিতে ওঠার পরে পাশের যে দুজন ছিল, দেখা গেলো যে ওই দুজন ছিনতাইকারী। একজন পিস্তল বের করেছে, আরেকজন খুব আজে বাজে গালাগালি করছিল। আমাকে বললো যা আছে সব বের কর। আমি আমার মানিব্যাগটা বের করলাম, ওইখান থেকে আমার কার্ডটা নিয়ে, একজন বললো যে আমি কার্ড টাকা তুলতে যাই, পাসওয়ার্ড বলো। তা আমি কী করেছি, আমি চালাকি করে ভুল পাসওয়ার্ড দিয়েছি, টাকা তুলতে পারবে না। এখনই ব্যাংকে ফোন করে কার্ডটা ব্লক করো। কার্ড আর কী ব্লক করবো, আমি তো নিজেই ব্লক হয়ে গেছি। এই যে কালকে রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এতটা সময় চলে গেছে, আমি কিছুই জানি না কীভাবে কী হলো। আপনি কখন এসেছেন, আপনাকে চা খাওয়াতে পারলাম না, কোথায় বসেছেন, কীভাবে রাতে ছিলেন, আমি কিছুই জানি না। সো স্যাড। কিচেনটা কোথায়? কেন কিচেনটা কোথায়? বিকজ ইউ নিড আ ভেরি হার্ড ব্ল্যাক কফি। আমি আমাদের দুজনের জন্যই বানিয়ে নিয়ে আসছি। স্যার, ম্যাডাম, এই যে আপনাকে লিখে চা নিয়ে আসি। ইমন এক এলাকায় থাকেন স্যার, এনে ভালো চাও পাওয়া যায় না, পরে কী করবো? চায়ের মধ্যে হালকা পাতি মেরে দিছি। কিন্তু ম্যাডাম তো বললো আই নিড এ ভেরি হার্ড ব্ল্যাক কফি। স্যার এটাই তো ব্ল্যাক, আর হার্ডও আছে, খান, নগদে খারে যাবেন। হ্যাঁ স্যার। মতিন, তুমি একটু পরে আসলে হতো না? স্যার আমি তো সময় মতো আইসি, আপনি একটু আমার গাড়ির সামনে পরে আসলে হইতো না? তুমি আর কথা বলো না, তুমি নিজেদের মানুষ হয়ে আমাকে গাড়ি চাপা দিতে পারলে, আমি যদি পরে মরে যেতাম। স্যার আমি গাড়ি চাপা দিছি? গাড়ি কই আর আপনি কই? আমি তো খালি হর্ন দিছি, আপনি তো হর্ন শুনে পড়ে গেছেন, পড়ে অজ্ঞান হয়ে গেছেন। তার মানে কি তুমি বলতে চাও আমি হর্নের শব্দে অজ্ঞান হয়ে গেছি? জি স্যার, আপনি গাড়ির তো সোয়াও লাগে নাই স্যার আপনার গায়ে। ম্যাডাম তো টেনশনে পড়ে গেছিল, পরে আমি বাইরে স্যার আপনার নাকে চাপ, মানে হাত দিয়ে দেখছি যে না বাতাস আসে যায়। মতিন, গাড়ির হর্নের শব্দে কেউ মারা যায় না, তুমি আজকেই গাড়ি গ্যারেজে নিয়ে হর্নটা চেঞ্জ করবে, যাও। ম্যাডাম গাড়ির হর্ন তো ঠিকই আছে, স্যার একটু বেশি শোনে, ওনার শোনায় সমস্যা, ওনারে ডাক্তার দেখান, কানে বেশি শোনে, হর্নের শব্দে কেউ অজ্ঞান হয়ে যায়। নিপা, নিপা, একটা খবর আছে। কি আবার কি, নানা কিছু করছে? রাগ তোর নানা, সেলিম জামশেদ ভাই সাথে আবার ঝামেলা হয়েছে তাই? আরে কিসের জামশেদ, একটা তো বিশাল ঘটনা। কি? একটা মেয়ে সেলিমের বাসায় সারা রাত ছিল। কি? হ্যাঁ, আমার সাথে তো সিঁড়িতে দেখা। আমি মেয়েকে পেয়ে জিজ্ঞেস করলাম, কি তোমার জামাই কেমন আছে? সে বলে, কে জামাই? সেলিম। সেলিম তো আমার জামাই না,
তাহলে কি বলে তার কলিগ। আমি বললাম তুমি কি সারা রাত এখানে ছিলে? বলে কি হ্যাঁ সেলিমের বাসায়। আমি সেলিম কোথায় ছিল? তার বাসায়। এইবার বোঝ, দুইজন সারা রাত এক বাসায় ছিল, এই জন্যই তো আমি কোনো ব্যাচেলার ভাড়া দিতে চাই না। এই ব্যাচেলারদের আলুর সমস্যা আছে। কি মন চাইতেছে জানো নানু? আলুটাকে কেটে পিস পিস করে তারপর ডিপ ফ্রাই করে ফ্রেঞ্চ ফ্রাই বানায় খাই। ও ফ্রেঞ্চ ফ্রাই খাবি? বানিয়ে দেবো? না নানু, ফ্রেঞ্চ ফ্রাই আমি নিজের হাতে বানাবো। আমি একটা জিনিস বুঝলাম না আসু, হাউ কাম, মানে কিভাবে সম্ভব যে আসু তুই আমারে ভুলে গেলি? আজকাল কাছেও আসোস না, দূরে দূরে থাকোস, কেন? ওয়াই? আমি ভুলে গেছি না? আপনি আমারে ভুলে গেছেন? আপনার তো বান্ধবী গড়ো অভাব নাই, অনেক বান্ধবী, আবার ভিডিও বাইরে বান্ধবী আর ভিডিও কি করছে সব কথাবার্তা আমি বুঝি না কিছু। আমি কি কইতাছি নিজেই দেখ কালন। মাথাটা ঠান্ডা করে শোনেন, একটা ডেয়ারিং মালের পাল্লায় পড়ছেন বুঝছেন না? আর সেলিম ভাই তো এসব ব্যাপারে কিছুই জানে না। হ্যাঁ নিজেও কারো কইতেও পারতেছে না, সইতেও পারতেছে না। কেন? আপনি কি মনে করছেন আরে যে মাই আপনারা ফাঁসাইতে চাইতেছে সে কি সেলিম ভাইরে এত সহজে ছাইড়া দিব? হ্যাঁ তো সেলিম ভাইরে সুদ্ধা ফাঁসাইব। আর মনে করেন আমার পর্যন্ত ভিডিওটা আছে মানে আমি আপনার লগে দেন দরবার করতে পারো, কিন্তু ভিডিওটা যদি নানি পর্যন্ত চলে যায় তাহলে তো আমি আর দেন দরবার করতে পারবো না, বুঝেন নাই? আবার ইদানিং দেখি নানিরে খালি ছুরি আর বডি খালি দাঁড় দেয়। দেখেন আকাশ নীল হলো, দাঁড়াও, তুমি যদি নিজের সাথে নিজের স্বামীকে তুমি কুপকুপি করো তাহলে তুমি জানো আইনে কি লেখা আছে? আজকাল বাংলাদেশে প্রচলিত আইনে পকেট আইনে এবং তোমার দণ্ডবিধিতে মানে ক্রিমিনাল কেসে তুমি পড়ে যাবা এবং তুমি ছুটতে পারবো না, তোমার বাবা মা চাচা চাচি 14 গোষ্ঠীকে তোমাকে ফাঁসিতে দাঁড়ায় করে দিবে। তার কারণ এই দেশকে খুঁড়াখুঁড়ি হাতা দিক থেকে বাঁচাইতে চায় সরকার, তুমি ইয়ে করো না। তুমি সব আপন তুমি কি বলতেছো, পাগল হয়ে গেছো নাকি? আমি তো বটি নিয়ে আসছি, তুমি একটু ধার দিয়ে দিবা, এমন ভুতা হইছে মাছ টাছ কিছুই কাটতে পারতেছি না। অবশ্যই আমি ধার দিয়ে দিব, এইদিকে তো ইয়ে আছে, দেওয়ালটা এখানে আছে, আমি দাও। তুমি এখানে কি করো? আমি কে? আমি জানি কি করতে আসছি। ও আমি কইতেছি ভিডিও বানাইতেছিল। কার ভিডিও? সারা দিন কি তুই ভিডিও বানাস? আমার ভিডিও না তো, নানার ভিডিও। ও ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছিল। আপনি দেখে লেন পরে, হ্যাঁ দেন নানিরে আসি। দাঁড়াও, কাট দাও। আপনি ঠিক আছেন তো? উফ, আর সমস্যা, জানেন কয়েকদিন ধরে আমার চারপাশে শুধু শনি ঘুরছে। আচ্ছা আপনার সমস্যা কি বলেন তো, আপনি দেখে শুনে রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন না? আপনার কি বয়স বাড়ে নাই এখনো? আরে কিভাবে দেখে শুনে চলবো, সিএনজির ভিতরে কে ভালো মানুষ কে খারাপ মানুষ সেটা বোঝা যায়? খুব সেজে আসছে ভাই বোন, পরে দেখি পিস্তল বের করে আমাকে বলে যা আছে বের করো। পিস্তল? হ্যাঁ। তারপর? আরে পিস্তল বের করে আমাকে বলেছে যা সব বের করো, আমি সব বের করে দিয়েছি, মানি ব্যাগ নিয়ে গেছে, কার্ড নিয়ে গেছে, কিন্তু আমি তো একটা চালাকি করেছি, আমি কার্ড দিয়েছি কিন্তু কার্ডের পাসওয়ার্ড ভুল দিয়েছি, টাকা তুলতে পারিনি। তো চালাকি করার আপনার কি দরকার? যদি কিছু হয়ে যেত, যদি পিস্তল থেকে কোনো একটা গুলি বেরিয়ে যেত তখন কি করতেন? আরে কি বলেন,
যখন পিস্তলটা বের করেছি তখনই তো আমি বুঝতে পেরেছি এটা আসল পিস্তল না, এটা হচ্ছে খেলনা পিস্তল। আমি তো খুব ভয় পাওয়ার অভিনয় করেছি, কিন্তু আসলে আমি ভয় পাইনি। আমি কি করলাম, ডান দিকে ধাক্কা মেরে বাম দিকে গেট খুলে দিলাম একটা দৌড়। এই যে দৌড়, উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছিলাম দৌড়াচ্ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে পেছন দিক দিয়ে মেরে দিল। তারপর আসলে আমি আর কিছুই বলতে পারবো না, আমি তো সেন্সলেস হয়ে গিয়েছিলাম। এরপর যখন জ্ঞান ফিরলো, হ্যাঁ আমিও জানি তারপর কি হয়েছে। আপনার বস অতি আদরে আপনাকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসছে, আপনার সেবা শুশ্রূষা করেছে। রাইট, তামান্না ম্যাডাম এবং মতিন দুইজনে নাকি আমাকে কোলে ধরাধরি করে গাড়িতে উঠিয়ে তারপরে বাসায় এনে সারা রাত সেবা শুশ্রূষা করেছে, আমাকে সুস্থ করেছে। সকালবেলা কি দেখি জানেন, আমি চোখ খুলে দেখি তামান্না ম্যাডাম আমার উপরে। কি, হ্যাঁ কি যে টেনশন করছিল, উফ, ওনার ভয় পাওয়া টেনশন চোখ দেখে আমার এত খারাপ লেগেছে, এত মায়া লেগেছে জানেন। খুব ভালো করেছে, অনেক কেয়ার করেছে। হ্যাঁ তাহলে তো হলোই, আপনার আসলে আর কারোর কেয়ারের দরকার নেই এখন, আপাতত দরকার নেই। গুড। আচ্ছা আপনি কিছু বলতে এসেছিলেন? বেঁচে আছেন না মরে গেছেন খোঁজ নিতে আসছিলাম। সত্য হোক, আমাদের বাড়ি ভাড়াটিয়া, একটা দায়িত্বের ব্যাপার আছে না, বাট আমার মনে হচ্ছে যে সেটার কোনো প্রয়োজন নাই। আপনার খোঁজ নিয়ে আর কেয়ার করার অনেক মানুষ আছে, টাইম ওয়েস্ট করলাম একটু। রেগে গেছে হঠাৎ। আসমা, ও আসমা, কোন নানি কি কইবেন? মায়ার লোক হইয়া জন্মাইছস, মায়ার লোকের জ্বালা তো বুঝস। ওমা, এটা কি করলেন আমি বুঝবো না? আমি তার উপরে আবার গরিব মানুষ, আমি তোর বেশি করে বুঝি। বেডা মানুষের কাছে কিন্তু মায়ার লোক মায়ার লোকই, হ্যাঁ ধনী হোক আর গরিবই হোক, আমার দেখে বুঝস না। আপনার আবার কি হইল? তোর নানাই তো আবার বিয়া করবো। হাসুস কেন রে, এটা কি হাসির কোনো কথা হইল? শোন, ওই যে সাদে দাওয়ার বটি নিয়ে গেছিলাম না, দিতাম একটা কো, খালি মার্ডার কেসের আসামি হয়ে যাব, এই জন্য দিলাম না। তারে দিয়া তো দাওটা ধার করাই দিছি, কিন্তু কোপটা দিব কিন্তু আমি। এর আপনি কি কইলেন নানি? হ্যাঁ ওই লোকের বেড়া মানুষ, তার উপরে আবার হেভি পয়সাওয়ালা, হ্যাঁ বিয়ে করবো না তো কে করবো? তার বিয়ার স্বাদ আমি জন্মের মতো মিটাই দিব। তুই সব কী কস, এই যে দেখতেছি সহায় সম্পত্তি সব কিছু তো আমার, সে তো ঘর জামাই। ওয়াল্লা, এর আপনি কি উনাইলেন? আরে তাই আর কইতেছে কি, আমার খায় আমার পরে, আমার লগি করে গাদ্দারি। বুঝছি, এখন আমার কি করতে হবে এটা কর। শোন, তুই আমার লগে এক জায়গায় যাবি, বোরখা পিন্ধা পারবি না? যামু তয়, বোরখা কেনার লিগা টাকা লাগবো না? আরে আমার কাছে তো পুরান একটা আছে, দিমু নি। নানি, এর আপনি কি করলেন? আমার একটা চয়েস আছে না। আচ্ছা ঠিক আছে, বোরকা দিব, লিপস্টিক, কাজল, এই যে নখে লাগা এটাও দিব। ঠিক আছে, যামু যামু, আপনার লগে যামু, খালি কখন যাইতে পারে একটু জানাই দিয়েন। আচ্ছা, কিছু লাগবো না? প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আসেন। কি দাঁড়ায় আছেন কেন, বসেন না? হয়েছে কি, ওই যে ধার দিতে বসলেন না, এখন আমি তো গিয়ে ধরে থাকি, ধার নাই, এই জন্য ধারগুলো নিয়ে আসি একটু। যতটুকু হয়েছে তাতেই হইব, বসে। কিছু তো হয় না, আমি দূরে ফেলে। হয়েছে হয়েছে হয়েছে, বসেন, আজকাল তো বসেনি না আমার সাথে, বসেন বসেন, দেন আমার হাতে, দেন বটিটা আমার হাতে, দেন। আজকাল আমার সাথে বসার তো সময়ই পাওয়া যায় না। আচ্ছা দেখেন, একটা কথা বলি, আমার হাতে কোনটা বেশি মানাইতেছে, এই দাওটা নাকি এই ছুরিটা? কোনটা কি ব্যাপার, তব দমাইরা বসে আছেন কেন? কি জিজ্ঞেস করছি কানে যাইতেছে না? আমার হাতে কোনটা মানাইতেছে, বটি নাকি ছুরি?
কোনটা? আমার কাছে চুরিটা ভাল লাগতেছে। চুরি ভাল লাগতেছে? আমি চুরির কথা বলি নাই, চুরি 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 নাকি বটি কোনটা আমার হাতে মানাইছে বোতাচ্ছে। তাহলে যে চুরি এলা চুরি হাতটাই ভালো, ধার চুরি বেশি মানাইছে না, কষ্ট কম। আচ্ছা ঠিক আছে, এটা আমার মনে থাকবো। আমি এখন যাই। কই যাইবেন? ওই যে হয়েছে কি আপনার মানে ই ধরছে আর কি, আপনি আমার পি ধরছে না পটি ধরছে বুঝতে পারতেছি না, আমার একটু ওয়াশরুমে যেতে হবে। এখানে আপনি মহান আসি যান। ভালো আছেন? জি, আপনি? ভালো আছি। ভাইয়া ভালো আছেন? কোন সমস্যা ভাইয়া? শরীর খারাপ করছে? শুধু আমি তোমাকে দেখি দেখে প্রেমে পাগল আমি, ওই তোমার মিষ্টি হাসি ফুল ফলে ভালোবাসি শুধু তোমাকে, আমার মতো কে আর ভালোবাসে বলো তোমাকে। তুমি টি টোয়েন্টি প্লেয়ার প্রেম করা করছি ভুল, এখন তোমার প্রেমে পড়া আমার দিতে হয় মাসুল, বিনা চুল পাই না কোনো হিসাব তোমার, আজ এরা কথার কত দিছি জবাব, বদলাই আর নিজের স্বভাব রাখি নাই কোনো অভাব, ছিলাম না কোনো নবাব আর তুমি নবাব সাদি, তবু ভাবনা চিন্তায় শুধু তোমার ছবি আঁকি, আমার চানময় না পাখি আর দিও না গো ফাঁকি, তোমার সাথে আরো অনেক কথা বলা বাকি। আমি তো টেকনাচি খেলতে চাই, তুমি